দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের অগ্নিসন্ত্রাস মোকাবেলা করতে হচ্ছে, মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে, এটাও নাকি নির্বাচন, এটাও নাকি আন্দোলন, আবার সেই আগুনে পোড়ার খেলা শুরু হয়েছে। কাজে যে দল এই বিএনপি বা জামাত জোট, এরা তো আসলে কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা মানুষ পুড়িয়ে সেটাই নিয়ে আন্দোলন করে, মানুষকে অত্যাচার করে মানুষ পুড়িয়ে তারা উল্লাস করে, এরকম অমানবিকতা, এটা মানে এটা কি করা যেত, আমার মানে এদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছু না। যখন মানুষ একটু শান্তিতে আছে, স্বস্তিতে আছে, যখন মানুষের ভিতরে একটা আস্থা ফিরে এসেছে, যুব সমাজ ছেলে মেয়ে তারপরে ছাত্রছাত্রী সবাই লেখাপড়া করছে, সবাই উন্নত জীবনের স্বপ্ন দেখছে, এবং আমরা ব্যাপকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, দেশে বিদেশে নানা ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করেছি, শিক্ষাকে বহুমুখীকরণ করে আমরা সব ধরনের পারদর্শিতা অর্জন করেছি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, সকলের হাতে মোবাইল ফোন, ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এক আধুনিক প্রযুক্তি জ্ঞানের যা যা দরকার আমরা সেগুলি করে দিয়েছি। বাংলাদেশ যখন আমরা জাতিপিতার জন্মশতবার্ষিকী উদযাপন করি এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, তখনই আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এত অল্প সময়ের মধ্যে, মাত্র 14 বছরের মধ্যে আমরা এই পরিবর্তনটা আনতে সক্ষম হয়েছি।